ইতালির রাজনীতি, অর্থনীতি, প্রশাসনিক শিক্ষা সহ বিভিন্ন অঙ্গনে যেন বাংলাদেশিরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে রাজধানীর রোমে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান চেম্বার অফ কমার্স CCL প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ইতালিতে বাংলাদেশিদের দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজনের কথা জানান CCL এর কর্মকর্তারা। এই ধরনের আয়োজনকে ভূয়সী প্রশংসা করেন প্রবাসী সহ অংশগ্রহণকারীরা। আমাদের ইতালি ব্যুরো চিফ শাউন আমাদের প্রতিবেদনে বিস্তারিত। ইতালিতে বাংলাদেশিরা বিভিন্ন খাতে অর্থনৈতিকভাবে বেশ সফলতা পেয়েছে। সময়ের প্রেক্ষাপটে ইতালির আইন, ইমিগ্রেশন, রাজনীতি সহ বিভিন্ন দপ্তরে ভূমিকা রাখতে প্রশিক্ষণ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ও দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েরা। যুগোপযোগী বিভিন্ন পথে অগ্রসর হতে বাংলাদেশিদের জন্য রাজধানী রোমের CCL 3 দিনের কর্মশালা সম্পন্ন করেছে। রাজধানী রোম ছাড়াও বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করেন অনেকেই। 3 দিনের এই কর্মশালা সফল হয়েছে বলে মন্তব্য করেন CCL এর চেয়ারম্যান ডক্টর মুক্তার হোসেন। উদ্দেশ্যটি আমাদের সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমরা মনে করি, কারণ এই 3 দিনের মধ্যে আমরা প্রশাসনিক বিভিন্ন দিক বিভাগের সাথে কীভাবে একটি কমিউনিটি ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং সেই সাথে এই জনশক্তিকে আরও দক্ষতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সে ধরনের একটি ধারণা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ এই কোর্সে অংশগ্রহণ করতে পেরে অনেকেই আনন্দিত, তাদের এই শিক্ষা প্রবাসীদের জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন। এই কোর্সের মাধ্যমে প্রকৃতপক্ষে একজন প্রফেশনাল কাম অপারেটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আমার অংশগ্রহণ ছিল। 3 দিনের প্রশিক্ষণ আমি বলবো যে আসলে খুব কম সময়, এত ডিটেলস জানতে গেলে অনেক সময়ের ব্যাপার, তবু আমরা একটা এর আগে মিলানো সহ অন্যান্য শহরেও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। রোমের সর্বশেষ প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন ডক্টর ফাবিও, ডক্টর ভালেরিও আন্তোনুচ্ছি এবং ডক্টর আলেক্সা সর্দি সহ আরও অনেকে। পরে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের ধারা অনলাইনের মাধ্যমে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। শাউন আহমেদ, বাংলা টিভি, রোম, ইতালি। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যায় জড়িতদের বিচারের দাবিতে যুক্তরাজ্য, প্রবাসী বাংলাদেশি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, বুধবার পূর্ব লন্ডনে আলতাফ আলী পার্কের শহীদ মিনারের সামনে সভাটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ জামান নাসেরের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ নূর কুরাইশি এবং ডাক্তার মাসুম বিল্লাহ যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ফানু মিয়া, এম এ সাত্তার, সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সভাপতি অ্যাডভোকেট টি এম জানে আলম, উপদেষ্টা কালাম উদ্দিন, শ্রমিক লীগ নেতা পীর আব্দুল কাইম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজুমদার আলী, আফরোজ মিয়া, ফারুক মিয়া ও মাহবুব ইসলাম খান সহ আরও অনেকে। বক্তারা বলেন, আকবর ভূঁইয়াকে শুধু বরখাস্ত করলেই চলবে না, অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।